হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখার সবরে স্বাগত জানাই। এরম আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল সিলেট বিডিত। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনারা দয়া ভালো আছি। আজ আপনারা দেখাই সিলেটের খুবই সুন্দর একটা পর্যটন স্পট। যদি ভিডিও ভালো লাগে ভিডিওত লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল ট্রাভেল সিলেট বিডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখার সবরে স্বাগত জানাই। এরম আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল সিলেট বিডিত। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনারা দয়া ভালো আছি। আজ আমি এসি সিলেটের বাইরাল একটা পর্যটন স্পট। সিলেটের খুবই সুন্দর একটা ব্রিজ, যে ব্রিজটা ওয়াকওয়ে ব্রিজ। আপনারা আজকে সম্পূর্ণ ওয়াকওয়ে ব্রিজটা দেখাইমু। আর ব্রিজের সাইডে খুবই সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আছে। ব্রিজটা আসলে চা বাগানের মাঝখানে দিয়ে ব্রিজটা করেছে। খুবই সুন্দর একটা ভিউ। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবো। আর আপনারা আজকে আমি একটা ওয়াকওয়ে ব্রিজ দেখাইতাম না, আজকে আপনারা দেখাইমু দুইটা ওয়াকওয়ে ব্রিজ। দুই নম্বর ওয়াকওয়ে ব্রিজটা এখনও উদ্বোধন হয়েছে না, বাট আপনারা দেখাইমু আমি দুই নম্বর ওয়াকওয়ে ব্রিজ। আপনারা দেখতে দেখোকা ভিডিও, আপনারা চা বাগানের কিছু অংশ দেখাইমু এখন। দেখোকা খুবই সুন্দর আর চমৎকার চা বাগান। আসলে এই এরিয়াটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা যদি না আনতে আসলে আপনারা দেখতে নাই। আর আপনারা ভিডিওটা দেখোকা, আর আমি ভিডিও দেখাই দেখাই আপনারা বাকি ইনফরমেশন দিমু। এই ওয়াকওয়ে ব্রিজ প্রতিদিন আসলে শত শত পর্যটক লাইন। খুবই একটা মানে সুন্দর একটা পর্যটন স্পট দেখতে পারেন আপনারা। সাইটের যে এরিয়াটা আছে এরিয়াটা খুবই সুন্দর আর চমৎকার একটা এরিয়া। আর আপনারা এই এরিয়ার যদি আইন ওয়াকওয়ে ব্রিজ আইন, আপনারা আরও তিন চারটা প্লেস পাইবা, যে প্লেসও আপনারা ঘুরাইতে পারবা যারা প্রকৃতি বালা পাইন। যেমন আছে আলিবাহারোর দিঘি আছে সাইডেও, আপনারা ওয়াকওয়ে ব্রিজ পাইবা। চা বাগান আছে আলিবাহারোর দিঘি আছে, আলিবাহারোর চা বাগান আছে, আবার বাইশটিল্লাও খান্দাত। এগুলো অনেক লম্বা একটা ওয়াকওয়ে ব্রিজ। আমি ও ওয়াকওয়ে ব্রিজ আস্তে আটি আটি দেখাই আপনারা সেকেন্ড যেটা উদ্বোধন হয়েছে না ও ওয়াকওয়ে ব্রিজটা দেখাইমু। দেখো কাকো তো সাইডে দিয়ে সারা সাইডে চা বাগান। আসলে এরিয়াটা হয়েছে মানে চা বাগানের এরিয়া, খুবই সুন্দর। আপনি যদি ভালো একটা সময় পাস করতে চান বিকালকে সময় আইবা, খুবই সুন্দর। আপনারা দেখতে পারেন সেকেন্ড ওয়াকওয়ে ব্রিজ, যে ব্রিজটা এখনও উদ্বোধন হয়েছে না, রাস্তা নাই। আমি আপনারা ব্রিজটা দেখাইমু। ফার্স্টে যে ওয়াকওয়ে ব্রিজটা আপনারা দেখলা, ও ওয়াকওয়ে ব্রিজ রাস্তা করিয়া ওগুলোকে কানেকশন দেওয়াইব। আর ওগুর এন্ডে দিয়া আছে গিয়া আবার ওলা সেম ফরে আরও একটা ওয়াকওয়ে ব্রিজ খামসোলের থার্ড ওয়াকওয়ে ব্রিজ। অনেক লম্বা একটা ওয়াকওয়ে ব্রিজ রইব, আপনারা দেখতে থাকুকা, খুবই সুন্দর। আর আপনারা তো লোকেশনটা খো হয়েছে না, লোকেশনটা যদি কেউ না চিনুন, আপনারা সিলেট রাকিব রাবিয়া মেডিকেল কলেজ যেটা আছে অন্য ইয়া জেসারে জিকা করলেও আপনারা দেখাই দিবা যে ওয়াকওয়ে ব্রিজটা গুয়াবাড়ি, সিলেট গুয়াবাড়ি, এগুলো ফাটানটুলা এরিয়াত। আর আপনারা এয়ারপোর্টের বাইশটিল্লা যে আছে বাইশটিল্লার খান্দা তো আপনারা আইতে পারবা, খুবই সুন্দর। আপনারা এই প্লেসটা তাইলে আপনারা হইব আপনি যে তিনটা স্পট দেখতে পারবা, সুন্দর সুন্দর জায়গা। এই এরিয়াটা আসলে সম্পূর্ণ আস্তা যে শুধু চা বাগান আর চা বাগান। কিন্তু আলিবাহারোর যে টি স্ট্রিট আছে, আমার চ্যানেলও ভিডিও আছে আলিবাহারোর দিঘি, দিঘিটাও খুবই সুন্দর, আপনারা দিঘিও দেখতে পারবা। আলিবাহারোর যে টি স্ট্রিট আছে একটা দেখতে পারবা, আরও বিভিন্ন টি স্ট্রিট আছে আপনারা দেখতে পারবা। আবার আপনারা বাইশটিল্লাজও যাইতে পারবা, এতে একবারে খান্দা ঠান্দা একবারে লাগাইলে আছে। আপনারা আইলে আপনারা ভালো একটা সময় পাস করতে পারবা, দেখতে পারবা। এগু এখনও কিন্তু উদ্বোধন হয়েছে না, এগুলো রাস্তা এখনও সংযোগ করা হয়েছে না একটার লগে। দেখো কা ভিউটা কত সুন্দর একটা ভিউ, আপনারা বিকালকু সময় আইলে খুবই ভালো লাগবো। আসলে প্রকৃতি কত সুন্দর, আল্লাহর দুনিয়া কত সুন্দর, আসলে আপনারা ইলা প্লেসও না আইলে বুঝতে নাই, দেখতে পারা কত সুন্দর। আর আপনারা যদি সামনাসামনি আইন তাহলে দেখবা যে কত সুন্দর। আর বিকালকুর টাইম আসলে খুবই সুন্দর আর চমৎকার একটা টাইম, আপনারা আইবা ইয়া দেখে যাইবা, খুবই সুন্দর জায়গা। আর আমার চ্যানেলও ইলা আরও ভিডিও আছে, সুন্দর সুন্দর ভিডিও আছে আলিবাহারোর। আপনারা যদি দেখতে পারেন যে দিঘিটা আছে একটা খুবই সুন্দর,
আমার চ্যানেলও আছে, আপনারা দেখলে আশা করি ভালো লাগবো। আর আমি সবসময় চেষ্টা করি আপনারা সুন্দর সুন্দর পর্যটন স্পটর সিলেটের হিস্টোরিক্যাল প্লেসের ভিডিও দেখানির লাগি। আর আমার চ্যানেল অলরেডি আছে ভিডিও, আর ইনশাআল্লাহ ফিউচারও আপনারা লাগে আরও সুন্দর সুন্দর সিলেটের হিস্টোরিক্যাল প্লেস সিলেটের পর্যটন স্পটর ভিডিও আমার চ্যানেলে আপলোড দিব। আপনারা যদি আমার ভিডিও দেখিয়া ভালো লাগে আপনারা লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল। আর যদি ভিডিও ভালো না লাগে দেখতে থাকবা, দেখতে থাকতে ভালো লাগা ভালো পাওয়া হয়ে যাবে একদিন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আপনারারে সুন্দর সুন্দর জায়গা দেখানির। আর আলহামদুলিল্লাহ আমার ভিডিও যারা দেখেন, আমার সাবস্ক্রাইবার হল যারা আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভালো সাবস্ক্রাইবার হল পাইছি। আপনারা আমারে মায়া করেন, আমার সাপোর্ট দিয়া যায়। আসলে আপনারা যখন কমেন্ট করেন, আপনারা যখন আমার ভিডিও দেখেন, আমার পার্সোনালি অনেকে মেসেজ করেন, আসলে খুব ভাল লাগে। তখন আরও ভিডিও করতে ইচ্ছা করে। আসলে একটা ভিডিও করা অনেক কষ্ট, একটা ভিডিও রেকর্ড করা, একটা ভিডিও আপলোড দেওয়া, এডিটিংও অনেক কষ্ট। আসলে ইউটিউবও ভিডিও না করলে আমি নিজেও বুঝলাম না অনেক। আসলে এই কষ্টটা আসলে লাগে না যখন আপনারা বালা পাইন দেখিয়া, ভিডিও দেখিয়া বালা লাগে আপনারা, আসলে এই কষ্টটা দূরই যায়। আপনারা থ্যাংক ইউ আবারও আমি দিলাম, আপনারা যে আমার সাপোর্ট দিয়া যায় এটা। আর আমি একটা জিনিস কই, আমার যে সব ভিডিও ভালো হই বইলা কিন্তু নাই, আর আমার যে সব মাত কথা সবর ভাল লাগ বইলা কিন্তু নাই। যার ভাল লাগতো নাই আমার ভিডিওতে আপনারা ডিসলাইক দিয়া যাইবা, আর ভালো লাগলে একটা লাইক দিবা। আর যারা নতুন আমার ভিডিওটা দেখরা উফয়লা, আপনারা যদি ভাল লাগে আপনারা লাইক দিবা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমি ব্রিজের একবার শেষ মাথা তাইছি, আপনারা দেখতে পারা যে ব্রিজের শেষ মাথা সামনে দেখতে পারা আর একটা ব্রিজ, আর মাঝখানেও খাল ও একটা পরে রাস্তা করব, রাস্তা করিয়া ও ব্রিজলে কানেকশন দইব, টোটাল তিনটা ব্রিজ। আর আগামী শুক্রবারে বাংলাদেশ সময় সন্ধ্যা পরে আমি একটা সিলেটের হিস্টোরিক্যাল একটা প্লেসের ভিডিও আপলোড দিব, আপনারা দেখবা, দেখলে ভালো লাগবো, আপনারা অনেক কিছু জানতে পারবা। আর সব ভালো থাকবা, দেখাইব ইনশাআল্লাহ নয়া কোনো জায়গাত নয়া কোনো ভিডিও লইয়া। আসসালামু আলাইকুম।